Hello viewers, welcome to our channel. Welcome to our another vlog. এই ভিডিওতে আপনারা দেখবেন চিতোরগড় ফোর্ট। চিতোরগড়ে আমরা এসেছি পুষ্কর থেকে প্রায় 200 কিলোমিটার জার্নি করে। রাস্তা খুব ভালো হওয়ায় সময় লেগেছে 4 ঘন্টার মতো। আপনারা চাইলে উদয়পুর থেকে এখানে আসতে পারেন। সেক্ষেত্রে দূরত্ব হবে 75 কিলোমিটার। চিতোরগড়ে প্রথমে আমরা দেখব কুম্ভ প্যালেস। এটি চিতোরের সবচেয়ে বড় দর্শনীয় স্থান। এই প্রাসাদটি হলো কুম্ভ প্যালেস। এটি এখন প্রায় ধ্বংসাবশেষ। এই প্রাসাদেই জন্মেছিলেন রানা উদয় সিং। ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের স্বীকৃতি অর্জন করা এই ফোর্টটি এশিয়ার অন্যতম বৃহত্তর ফোর্ট। কুম্ভরগড় প্যালেসের পর আমরা চলে এলাম কুম্ভ শ্যাম মন্দির পরিদর্শন করতে। এই মন্দিরটি নির্মাণ করিয়েছিলেন রানা কুম্ভ। এটি মূলত শ্যাম বা কৃষ্ণ মন্দির। চিতোরগড়ের সবথেকে জনপ্রিয় হলো এই মন্দিরটি। কৃষ্ণ মন্দিরের পাশেই এই ছোট মন্দিরটি হলো মীরা মন্দির। মীরাবাই তার ভক্তিরসের ভজনগুলি এই মন্দিরে বসেই গাইতেন। কুম্ভশ্যাম মন্দির থেকে বেরিয়ে আমরা দেখে নিলাম একটি সুন্দর জৈন মন্দির। এর পরের গন্তব্য হলো বিজয়স্তম্ভ। মালওয়ার ও গুজরাটের মুসলিম রাজাদের যুদ্ধে হারিয়ে 1440 খ্রিস্টাব্দে এই বিজয়স্তম্ভটির নির্মাণ কার্য শুরু করেছিলেন রানা কুম্ভ। লাল বেলে পাথর ও শ্বেত পাথর দিয়ে তৈরি নতলা এই বিজয়স্তম্ভটি তৈরি করতে 8 বছর সময় লেগেছিল। স্তম্ভের পাশেই এই সবুজ মাঠটি জহর গ্রাউন্ড নামে পরিচিত। 1535 খ্রিস্টাব্দে 8ই মার্চ এই স্থানেই জ্বলে উঠেছিল জহর কুণ্ডের লেলিহান শিখা। আর সেই আগুনেই ঝাঁপ দিয়ে নিজের সম্মান রক্ষা করেছিলেন রানী কর্ণাবতী সহ আরও কয়েক হাজার রাজপুত রমণী। এটি হলো
প্রায় 900 বছরের পুরনো সমাধিশ্বর শিব মন্দির। এই মন্দিরে রানী এবং তার সহচরীরা প্রতিদিন পুজো করতেন। এটি গোমুখ সরোবর নামে পরিচিত। এর আকৃতি গরুর মুখের মতো বলে এর নাম গোমুখ সরোবর। পাহাড়ে ঘেরা এই সরোবরটি রানীদের স্নান করার জন্য খুব উপযুক্ত ছিল, তাই রানীরা প্রতিদিন এই সরোবরে স্নান করে শিব মন্দিরে পুজো দিতে যেতেন। এরপর আমরা চলে এলাম রানী পদ্মাবতীর প্যালেসে। গ্রীষ্মকালে গরমের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য সরোবরের মাঝখানে এই প্রাসাদটি নির্মাণ করা হয়েছিল। এই প্রাসাদের চারিপাশে পদ্মফুল থাকত। কথিত আছে এই সরোবরের জলেই আলাউদ্দিন খিলজি রানী পদ্মাবতীর মুখ দেখেছিলেন। গাইডের মুখে শুনলাম এই প্রাসাদ থেকে কুম্ভ প্যালেস পর্যন্ত সুড়ঙ্গ পথ ছিল। এরপর আমরা চলে এলাম সুরজপল দেখতে। আলাউদ্দিন খিলজি এই সুরজপল দিয়েই কিন্তু চিত্তরগড় আক্রমণ করেছিলেন। পরবর্তীকালে এই পথটি বন্ধ করে দেওয়া হয়, হাতিও যাতে এই পথ দিয়ে প্রবেশ করতে না পারে, তাই দরজার মধ্যে লাগানো হয়েছিল লোহার শলাকা। ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ ডু লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার, এবং আমাদের চ্যানেলের পরবর্তী ভিডিও সবার আগে পেতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন। থ্যাংক ইউ ভিউয়ার্স।